আসসালামু আলাইকুম বাংলা ভাষায় মাইক্রোসফট এক্সেলের ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে ক্লাস নাম্বার হচ্ছে আট আর আজকের ক্লাসের বিষয়ে আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিক্স এবং কিভাবে কাজ শুরু করব সেই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে জানব প্রথমে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের ডকুমেন্ট আপনি কীভাবে তৈরি করবেন বন্ধুরা এটা হতে পারে ডেস্কটপ অথবা যে কোনো একটা ফাইলের ভিতর যে কোনো একটা ফাইলের ভিতর যেমন এটা হচ্ছে একটা মানে একটা ড্রাইভের ভিতরে অথবা এটা হচ্ছে একটা ডেস্কটপ আপনি ডেস্কটপেও আপনি মাইক্রোসফট এক্সেলের ডকুমেন্ট তৈরি করতে পারবেন সেটার জন্য বা ফাইল তৈরি করতে পারবেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে ডেস্কটপে যদি করতে চান রাইট বাটনে ক্লিক করবেন নিউয়ে ক্লিক করবেন তারপর এখান থেকে এইখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে যদি ক্লিক করেন এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট একটা তৈরি হয়ে গেছে এইখান থেকে রাইট বাটনে ক্লিক করে এই যে রিনেম তারপর এখানে আপনি আপনার মতো মানে দিয়ে দিতে পারবেন যে কোনো একটা নাম দিয়ে দিতে পারবেন এই যে দেখুন হয়ে গেল এবং এইখানে যদি আপনি ডাবল ক্লিক করেন এটা ওপেন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেলের ডকুমেন্ট আমরা তৈরি করে ফেলেছি এটা শুধু এখানেই না আপনি যদি চলে যান হচ্ছে স্টার্টে সেখান থেকে গিয়ে যদি আপনি এক্সেল লিখেন এক্সেল লিখার পরে যে অ্যাপটা এখানে আসবে অ্যাপটাতে যখন ক্লিক করবেন তখন অ্যাপটা যখন আপনার ওপেন হবে ওপেন হওয়ার পরে এইখান থেকেও কিন্তু আপনি কি করতে পারবেন সেভ করতে পারবেন সেটার জন্য এইখানে ফাইলে ক্লিক করতে হবে সেই এ সেভে ক্লিক করতে হবে তারপর কোথায় সেভ করবেন যেমন এই যে ডিস পিসিদের ডাবল ক্লিক করলাম তারপর এখানে ডেস্কটপে ক্লিক করলাম এখানে আমি কি দিয়ে দিলাম টেস্ট টেস্ট ফাইল জিরো টু লিখে আমি সেভ দিলাম রিফ্রেশ করলাম এই যে দেখতে পাচ্ছেন এইখানে সেভ হয়ে গেছে এইভাবেও আপনি ডকুমেন্ট তৈরি করতে পারবেন সেমভাবে যদি কোনো ফোল্ডারের ভিতরে করতে চান রাইট বাটনে ক্লিক করবেন ফোল্ডারের ভিতরে একটা খালি অংশে রাইট বাটনে ক্লিক করবেন এখানে এ ক্লিক করবেন এই যে মাইক্রোসফট এক্সেলে ক্লিক করবেন এই যে মাইক্রোসফট এক্সেলের ডকুমেন্ট তৈরি হয়ে গেল বন্ধুরা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন ট্যাম্পলেট ব্যবহার করা ট্যাম্পলেটগুলো কোথায় থাকে কীভাবে আমরা ট্যাম্পলেট ব্যবহার করব বন্ধুরা আমরা যখন এইখানে স্টার্ট বাটন ক্লিক করে এক্সেলের যে অ্যাপটা আছে এটাতে ক্লিক করি অথবা আমাদের যে দেখতে পাচ্ছেন টাস্ক আমি এখানে পিন করে রেখেছি মাইক্রোসফট এক্সেল এইখানে যখন ক্লিক করি তখন আমাদের এই রকমভাবে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিন্তু আমাদের এখানে আসে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমাদের এখানে আসে এবং এইখানে আমরা কিন্তু টেমপ্লেট পাই এই যে দেখতে পাচ্ছেন এইখানে বিজনেস টেমপ্লেট আছে যখন আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশান থাকবে তখন কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর টেমপ্লেট কিন্তু চলে আসছে এবং এখানে যে কী পরিমাণ ট্যাম্পলেট আছে সেটা বলাই বা দেখুন বিজনেস আছে প্রেজেন্টেশনের আছে তারপর আপনি এখানে দেখবেন থিমস আছে মানে প্রচুর পরিমাণ ট্যাম্পলেটস কিন্তু এখানে আছে আমরা কিন্তু এইখান থেকে আমরা ব্যবহার করতে পারবো সো এটা তো আছেই আপনি যদি এইখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলেও কিন্তু আপনি সেম অপশনটাই পাবেন এই যে দেখুন এখানে ক্যালেন্ডার চার্টস বাজেট যে বাজেটে যদি ক্লিক করি বাজেটের সমস্ত ট্যাম্পলেটস কিন্তু এখানে চলে আসবে যেটা এইখান থেকে আমরা ট্যাম্পলেটস যে একটা নিতে পারি আবার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে আমি যদি ক্লিক করি চার ক্যালেন্ডার্সে ক্লিক করি তাহলে বোঝাতে সুবিধা হবে আপনাদের আবার পার্সোনালও আছে যে পার্সোনাল ক্লিক করলে পার্সোনালের সমস্ত আপনার যত ধরনের ট্যাম্পলেট এখানে আছে ফ্রি যেগুলো ফ্রি সেই সবগুলো এখানে আপনি পেয়ে যাবেন দেখুন আমি একটু বেগে যাচ্ছি এখানে দেখবেন ক্যালেন্ডার্স ক্যালেন্ডার্সে ক্লিক করলে ক্যালেন্ডার্সের ট্যাম্পলেট পাবেন প্রচুর এই যে সবগুলো ক্যালেন্ডার্সের ট্যাম্পলেট যেমন এইখানে এই যে একটা ট্যাম্পলেট আছে এটাতে যদি আমরা ক্লিক করি তারপর এটা কিছুটা লোডিং নেবে তারপর এখানে যদি ক্রিয়েটি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ট্যাম্পলেটের সাহায্যে এই ট্যাম্পলেটটা কিন্তু ডাউনলোড হবে এবং ডাউনলোড হয়ে হলে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারব এই যে দেখুন এই মুহূর্তে এই যে দেখুন পুরো বারো মাসের যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারের ট্যাম্পলেট কিন্তু এখানে চলে আসছে এবং এখান থেকে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারব সো এভাবে ট্যাম্পলেট যে কোনো ট্যাম্পলেট কিন্তু আমরা খুব সহজেই যদি আমাদের কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে কিন্তু খুব সহজেই আমরা ব্যবহার করতে পারবো বন্ধুরা এখন আমরা মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট কীভাবে তৈরি করে এবং ওয়ার্কশুট মানে একাধিক ওয়ার্কশিট কীভাবে তৈরি করে এবং ওয়ার্কশিট যদি প্রয়োজন না পড়ে তাহলে সেটা ডিলিট কীভাবে করে সেই জিনিসটা একদমই সিম্পলি দেখে দেখিয়ে দেবো বন্ধুরা এই মুহূর্তে আমার মাস্টার এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অনেকগুলো ওয়ার্কশিট কিন্তু নেওয়া আছে এই ওয়ার্ক বুকটাতে এখন ওয়ার্কশিট কীভাবে নেয় সেটা হচ্ছে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে নিউ শিট এখানে অ্যাড হবে এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন নিউ শিট অ্যাড হচ্ছে আচ্ছা এটা এখানে অনেক শিট হয়ে গেছে এই জন্য এই এই পাশে না হয় এই মাঝখানে চলে আসছে আমি একটা নতুন ওয়ার্কবুক বুক নিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আপ বন্ধুরা এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন এখানে এখানে নিচের দিকে আসুন আমার মাউসটা এখন যেখানে আছে সেখানে দেখতে পাচ্ছেন শিট আছে একটা এখন সিট যদি বাড়াতে চান এটার যে টপিক্সটা ছিল সিট আপনি কিভাবে অ্যাড করবেন সিট আপনি তৈরি করবেন কীভাবে এবং সিট ডিলিট করবেন কীভাবে সিট তৈরি করতে হলে আপনাকে এই প্লাস চিহ্নটাতে ক্লিক করতে হবে এই যে দেখুন সিট তৈরি হচ্ছে যত ক্লিক করবেন তত সিট এখানে তৈরি হবে আর যদি ডিলিট করে দিতে চান তাহলে এখানে এই শীটের উপরে রাইট বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনি এই যে ডিলিটে ক্লিক করবেন এই যে সিটের উপরে রাইট বাটন ক্লিক করবেন ডিলিটে ক্লিক করবেন সিটের উপরে রাইট বাটন ক্লিক করবেন এই ডিলিটে ক্লিক করবেন তাহলে কিন্তু সিট কি হবে ডিলিট হয়ে যাবে অথবা সিটে ক্লিক করবেন যে কোনো সিটে ক্লিক করে এখানে যদি ডিলিটে ক্লিক করেন যেমন সিট ফোরে আমরা ক্লিক করছি তারপরে এখানে এই যে ডিলিটের আইকনটাতে ক্লিক করছি সি ডিলিট শিটে ক্লিক করছি এই যে শিট ডিলিট হয়ে গেছে এই সিস্টেমে আপনি সিট তৈরি করতে পারবেন ওয়ার্কশিট এবং ওয়ার্কশিট ডিলিট করতে পারবেন বন্ধুরা এখন আসুন দেখে নেওয়া যাক ওয়ার্ক বুক সেভ করবেন কীভাবে এবং ওয়ার্ক বুক সেভ করার দুইটা পদ্ধতি আছে সেই দুইটাই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন যখন আমরা একটা মাইক্রোসফট এক্সেলের একটা ফাইল আমরা এখানে ওপেন করি সেটাকে কিন্তু একটা বলা হয় এবং এইখানে যে শিট আছে সেগুলোকে ওয়ার্ক শিট বলা হয় একটা ওয়ার্ক বুকে অনেকগুলো ওয়ার্ক থাকতে পারে এখন একটা ওয়ার্ক বুক আপনি সেভ করবেন কিভাবে সেভ করার জন্য আপনি যেটা করতে পারেন আপনার কিবোর্ডে যদি আপনার কিবোর্ডে এফ টুয়েলভ এফ টুয়েলভ যে ফাংশন কিটা আছে এটাতে চাপ দিলে এই সেই বেজার অপশনটা আসবে এই যে দেখতে পাচ্ছেন সেই বেজের অপশন আসে এবং এখান থেকে আপনি কোন জায়গাটাতে কোন জায়গাটাতে সেভ করবেন সেখানে যেমন ডেস্কটপে করলে ডেস্কটপে ডাউনলোড সে করলে ডাউনলোড সে অথবা দিস পিসির ভিতরে কোনো যদি ড্রাইভে আপনি সেভ করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন এবং এখানে সেভ করা খুবই সিম্পল এখানে ফাইলের নাম দিতে হবে তারপর সেভেস টাইপ অ্যাক্সেল ওয়ার্ক বুক দিতে হবে যদি আপনি এই অ্যাক্সেল ওয়ার্ক বুক ছাড়া অন্যান্য ফরম্যাটে সেভ করতে চান সেটা যদি আপনার প্রয়োজন পড়ে চাহিদা হয় তাহলে আপনি সেটাও করতে পারবেন উদাহরণস্বরূপ পিডিএফে যদি করতে চান তাহলে পিডিএফ এখানে সিলেক্ট করে দিলে সেটা পিডিএফ হিসেবে সেভ হবে আর যদি ওয়ার্ক বুক ওয়ার্কবুক হয় তাহলে এক্সেল ওয়ার্ক বুকেই সেভ হবে এবং অবশেষে এখান থেকে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দিলেই কিন্তু সেভ হয়ে যাবে যেমন আমি এখান থেকে যদি ডেস্কটপে ক্লিক করি এবং সেভে ক্লিক করি তাহলে ডেস্কটপে এটা সেভ হবে এবং যেহেতু ওয়ার্ক অলরেডি নামে আছে আমি এখানে এরকম এডিট করে দিলাম সেভ দিলাম সেভ হয়ে গেছে এটা হচ্ছে একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে ফাইলে ক্লিক করবেন সেভে ক্লিক করবেন তাহলে কিন্তু সেভের অপশনটা চলে আসবে অলরেডি যেহেতু এটা সেভ করে ফেলেছি এই জন্য কিন্তু আর কিন্তু যে কোথায় সেভ করতে হবে সেটা আসেনি যদি এইরকম সেভ করা একটা জিনিস ডেস্কটপে আছে সেটাকে আবার আপনি অন্য কোনো একটা পাতে অন্য কোনো একটা ফোল্ডারে আপনি সেভ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে ফাইলে ক্লিক করে সেভ এ ক্লিক করতে হবে তখন কিন্তু আবার আপনাকে চাইবে যে আপনি কোথায় সেটা সেভ করতে চান উদাহরণস্বরূপ আমি যদি এই ডিসপিজে ডাবল ক্লিক করি তারপর যদি আমরা এখানে চলে আসি হচ্ছে ড্রাইভে যেমন এইখানে চলে আসাম এই ড্রাইভে তারপর এই ড্রাইভে আসার পরে আমি যদি যে কোনো একটা নাম এখানে আমি দিয়ে দিই তারপর সেভ অ্যাজ টাইপ সেটা ওয়ার্কবুক দিব নাকি অন্য কিছু দেবো সেটাও আমি এখান থেকে সিলেক্ট করে যদি সেভে ক্লিক করি তাহলে সেটা সেভ হয়ে যাবে এইভাবে কিন্তু আপনি ওয়ার্ক বুক সেভ করতে পারবেন শুধু তাই না ওয়ার্ক বুক সেভ করা যেগুলো সেভ করা আছে সেগুলো আপনি কীভাবে ওপেন করবেন সেটা একদমই সিম্পল কন্ট্রোল ও দিবেন কন্ট্রোল অ দিবেন অথবা আপনি যেটা করবেন এইখানে ফাইলে ক্লিক করে এই ওপেনে ক্লিক করবেন তাহলেও কিন্তু হবে ওপেনে ক্লিক করার পর আপনি কোন জায়গায় আছে যেমন দিস পিস ক্লিক করলেন ডাবল ক্লিক করলেন তারপর এখান থেকে ডেস্কটপে ক্লিক করলেন একটু আগে যেটা আমরা সেভ করেছিলাম এই যে এটা সেভ করেছিলাম এটাতে ক্লিক করে আমি ওপেনে ক্লিক করলে এই যে এটা ওপেন হয়ে গেল সেমভাবে আপনি যে কোনো পাত থেকেই এভাবে ওপেন করতে পারবেন অথবা আপনি যেটা করতে পারেন যে জায়গাটাতে আছে সেই জায়গাটা থেকে গিয়ে যেমন ডেস্কটপে আছে এটা আমি এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা আছে যখন থাকবে এটা তখন আপনি জাস্ট ক্লিক করে যদি এখানে এনে ছেড়ে দেন তাহলেও কিন্তু হবে তাহলেও সেটা ওপেন হবে এইভাবে ওপেন হবে অথবা এটাতে ডাবল ক্লিক করলেও ওপেন হবে সো কোনো একটা সেভ করা জিনিস যখন আপনি ওপেন করতে চাইবেন এই তিন উপায়ে আপনি কিন্তু ওপেন করতে পারবেন বন্ধুরা আমরা এই মাইক্রোসফট এক্সেলের এই আট নম্বর ক্লাসটাতে অনেক কিছু কিন্তু শিখে ফেলেছি আর এখন আমরা দেখবো যে পরবর্তীতে নয় নম্বর ক্লাসে আমাদের বিষয় কী কী রয়েছে নয় ক্লাসের প্রথম বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সেলে ওয়ার্কশিটের নাম কিভাবে পরিবর্তন করবেন এক্সেলে ওয়ার্কশিটের ট্যাবের কালার কিভাবে পরিবর্তন করবেন তারপর এক্সেলে ওয়ার্কশিটের নাম কিভাবে আপনি দিবেন যে সেটা যে নাম পরিবর্তন যেটা সেটাই হচ্ছে নাম প্রদান আপনি কীভাবে করবেন একই জিনিস একদম সেম এক্সেলে ওয়ার্কশিটের তারপর অবস্থান আপনি কীভাবে পরিবর্তন করবেন যে যদি বাম পাশে থাকে তাহলে ডান পাশে কীভাবে নেবেন ডান পাশে থাকলে বাম পাশে আপনি কীভাবে নেবেন এক্সেলের নতুন ওয়ার্কশিট আপনি কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু এই বর্তমান ক্লাসেই কিন্তু দেখিয়ে ফেলেছি আশা করছি সেটা আপনারা একদমই করতে পারবেন প্লাস চিহ্নতে ক্লিক করলে কিন্তু নতুন ওয়ার্কশিট তৈরি হয়ে যায় অবশেষে আছে অ্যাক্সেলে অপ্রয়োজনীয় ওয়ার্কশিট কীভাবে ডিলিট করবেন যেটা এই ক্লাসে কিন্তু আমরা শিখে ফেলেছি জাস্ট পরবর্তী নয় নম্বর ক্লাসে আমরা শিখবো হচ্ছে এক্সেলে ওয়ার্কশিটের নাম পরিবর্তন তারপর ওয়ার্কশিটের কালার যে ট্যাব আছে ট্যাবগুলোর কালার পরিবর্তন এবং ওয়ার্কশিটের অবস্থান পরিবর্তন এই তিনটা বিষয় মূলত দেখাবো এবং আজকে কিন্তু বাকিগুলো আপনি আজকেই এই ক্লাসটাতে শিখে ফেলেছেন বন্ধুরা আশা করছে আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে বসে ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ